Team match. Let's go. Team.
Vale. হ্যাঁ 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 এখন তাহলে কোনটা মানে ছোট ফোনটা গেল না ট্যাবটাতে গেল? হ্যাঁ হ্যাঁ ও লুচকা লুচকা লাগছে না তো?
It is showtime. স্টিল ভাই নামে এত লেটে নামছে। তারা নামছে আগে, তারা তো বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, বোঝা যাবে। ভালো বন্দুক পাইনি, রাইফেলটির ব্যাগ পাইনি। আর কিছু লাগবে না।
ব্যান্ডেজও পাইনি, ফার্স্ট এডও পাইনি। মোটামুটি পিপি আর ইউএমপি আছে, লেভেল 2 এর ব্যাগ পেলাম। আমি তো পেয়ে গেলাম রাজস্থান। কেন গোল্ড আর আমার প্লাটিনাম একই, একটু এপার। না ব্রডটাকে যেমন তাহলে একটু ব্যাক পেয়ে গেছি, তো সেভেন এস ইয়ামার ইয়ামার না কি বন্দুকটা, ওটা আছে, ইউএমপি আছে। এখন হানি পড়ে আছে না, ইয়ামারই থাকুক। I need consumables. গাড়ি তো নেই, এপাশে দেখি যদি কোনো গাড়ি থাকে। আছে, প্লেন আছে, কিন্তু ওটা তো বাবা খুবই ডেঞ্জার জিনিস। আরে পুরাপুরি শিখিনি। তো পুরা ফাঁকা গো, কোনো গাড়ি ফাড়ি দেখতে পাইনি না গো। গাড়ি খুঁজলি বাবা, বেশি ভিতরে যাওয়া যাবে না। তুইও খেলতেছি বলে পোড়ো পোড়ো হয়ে গেছে নাকি? হয়নি এখনো। ট্রেনের ভিতরে আছি, ফার্স্ট এড তো একটা পেয়েছি, তাই চলো এটাই এখন চাল। ঠিক আছে, তো ফার্স্ট এড মারি।
পুরা দিন গেল, কি সাইকেল নিয়ে যেতে হচ্ছে। বুট আচ্ছা জুতা, আচ্ছা আচ্ছা, তো কাজের জন্য কালকে কালকে এটা কত পেয়েছিল না, কত 22 না 23 একটা। আসবে আসবে, হ্যাঁ চাবি পেলে তো আর কোনো ঘর খোঁজার দরকার ছিল না। কি হয়েছে করলে এবার একা তো হবে নাকি, যাবে কোথা? আবার সাইকেল, আবার গোডাউনটা দেখি আর কি করবে। এরকম দিন যায়নি সত্যিকারে, সাইকেলে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, না আমি পেয়ে গেছি 3টা লেভেল 2, M2 পরে স্কিন আছে আছে, তো এখন দেখা হবে। থাকবে আশা করি, হ্যাঁ কতগুলা গাড়ি।
রাস্তা, টু হুইলার না ফোর হুইলার? রেড জোন মার, তুমি এ করো। হয়তো 180 আছে, 150 ছিল, আমি ওখানে আবার 40টা নিলাম, 30টা। তখন বললে সে প্লটটাকে মারছে, ওর কাছেও গুলি ছিল। স্কুল আছে, সে ঘরটা আছে তো জনে। ব্রড দে ডুবোতে আর তাহলে কবে দিবে? আসছিল হয়তো হেভি কালারে, চোখে লেগে যাবে লোকে।
স্কুলে ঢুকবে, স্কুল ছাড়া তো সব জায়গায় থাকলে সে তো এনিমি থাকবে আশা করি। স্কুলের এ পাশে ঢুকে যেতে হবে যে কোনো একটা ঘরে, তুও যখন আছে অতটা সমস্যা নেই। সব করার জায়গা নেই তো, তোমার কাছে 60, আমার কাছে 21 টাকা, আর কিছু নেই চাইয়ে। নেই চাইয়ে তোমার পরীক্ষা। ঘরটাও তো জোনে নেই, দামি ঘর আছে। ঘরটা ঢুকবে না স্কুলে ঢুকবে? কিন্তু এখন লুটটা খুব টাফ ব্যাপার, এখন চারদিকে সব সাইপারলে বসে আছে 14 জন, মানে সে পাশ থেকে বন্ধন করে দিচ্ছে। হ্যাঁ ও তো থাকবে, আছে তাহলে। হ্যাঁ তাও জোন হুট করে এগিয়ে গেল সেপাশে, তুমি যেটা মার্ক করছো না আমি যেটা মার্ক করছি দেখো।
বলে দে। আরে বাইর থেকে মারতেছে না, আমি তো কিছু করি বুঝিনা, বাইরে বেরোনোর সুযোগ পাইনি আমি। আরে রিভাইভ দিয়ে দিলো তখন। আমাকেও ড্যামেজ দিচ্ছে। Good luck, mates. ছাত্র স্কোয়াড থাকে আর কি করে, দুটা ঘরে হয়তো দুটা কি তিনটা স্কোয়াড, বাকি সব তো বাইরে। পায়খানা ঘর পর কিছু নেই যে ঢুকে যাবো। আরে মারলে তুমি তো, ব্যাপারটা কি থার্ড পার্টি না, ওটাই তো সমস্যা। একটা দুটো স্কোয়াড হলে ঠিক আছে, অতগুলো স্কোয়াড বাইরে।
লোকেশন মার্ক। সে পাশে পুরা জোন আছে, চলো। হ্যাঁ 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 আমি তো দুটা ঘর দেখেছিলাম, কোনো বন্ধুক নেই, কিছুই পাইনি, শুধু জ্যাকেটটা পেয়েছি। আমাকেও M4 দিচ্ছে, লোকেশন মার্কড।
ফিল্টার ব্যাক পেলে বলবে। না পেয়ে গেছি, কেম পড়ে আছে। বিএক্স পড়ে আছে। আই গট সাপ্লাইজ। লোকেশন মার্কড। সেইমাত্র মালগুলো মানে গেছে, একজনই গুলি চালাচ্ছে তো।
তারপরে কোনটা নিবে? আচ্ছা তো খাটকা, যাবে যদি যেতে পারো, কোথায় কখন থাকবে? খেলা ডুয়োতে মাল আমি যখন খেলতাম 1v2 জোন ধরে, মানে জোনের মধ্যে আছি বলতে গেলাম, তো এমনি খেলতাম, একটা দুটা করে ব্রড আসতোই প্রত্যেক ম্যাচে। এখন কি হচ্ছে? থাকতাম না, কি করছো জানো? আমাকে জড়িয়ে পুড়িয়ে যা পারো। ভিতরে এখন যাওয়ার দরকার নেই, তুই তো বললি সময় খারাপ যাচ্ছে। সামনে দিয়ে কবে দিই বল? ফার্মে গেল কেস খেতাম, পাশে তো কোনো জায়গা নেই, এই ঘরটা আছে আর কোথাও, নাহলে তো আর সেরকম কিছু শুন, নেই। একদিন এরকম
একদিন তুই এরকম বাইরে দাঁড়িয়ে থাকবি, বাইরে লাইটটা বন্ধ থাকবে, কাল কি ভিতরে তুই হয়েছিল করে তাহলে? একটা কাজ কর, তখন আমি ওখানটায় যাবো। কাকিমা ধর ডেকে পাঠালো আমাকে, কাকিমা আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ ভিতরে ঢুকে গেছে। এটা কাজে করতে বা ঢুকছে, তুই দাঁড়িয়ে আছিস দেখবি। দাঁত কিন্তু ধরালো, গোডাউনে পড়ে আছে জিনিসটা মতো। নিজেই লিচি ঝালটা পাকানো করে ব্যাগ খালি যায়, গোডাউনটা তেল পড়ে আছে, তেল চলে আসবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাছ কাটা পড়াচ্ছে না কি? জড়িয়ে ধরে পড়ি হয় না রে একদিন। হোটেল নিবে রাস্তা না সে ঘরটা যাবে তোরা গাড়ি রাখলাম আর যদি সেই তো জন এগিয়ে গেছে আমার। জন বাকি তোমার ইচ্ছাই নেই অর্থ একদম বলতে ঠোঁট বলো তুমি জানো না না সেরকম হবে পুরা কোচিং কি তো দেখ।
যে কোনো একটা ঘর তো এই পাশের দিকে দিতে হবে, আর কি করবো? সব তো ঢুকে মিশে থাকবে জানা কথা, 17 জন বাকি, মানে গাছের মধ্যে বল মারো বল শালা। হিল হচ্ছে না, নক ছিল গো। Awesome. তোমাকে শুধু দিতে হবে, কিছু করার নেই। এবার তো পরে থাকবে, ফাঁকা মাঠে কেউ ছুটে ঘুটে আসবেন? না আমি এই পাশটায় আছি না, দেখতে পাবো ওই জন্য বলতেছি। উপর থেকে আসলে উপর থেকে আসবে। একটা স্কোয়াড, তাই তো? পাশে তো দেখতে পাচ্ছি না।
আচ্ছা আমি কাউকে দেখতে পাচ্ছি না। পুরো হেলমেট উড়িয়ে দিছে শালা, একটা মানে তো আমি নক হবো। হ্যাঁ কে দেখতে পাইনি এই সাইড থেকে। পাশে দেখতে পাইনি ওই জন্য। আরে 6 জন মানে 3টা স্কোয়াড, সব ডুয়ো নয় তো, হয়তো নাও হতে পারে। জন তো সামনের দিকে এগিয়ে গেছে। কিল পেয়ে গেছি। একজনই বাকি, একটু হোল্ড করার রাস্তা। তোমার সজা তোমাকে ফেলিয়ে দিছিল। হ্যাঁ 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 We are number one. হ্যাঁ হেলতে পারো, হেলতে পারো। আমি ওই জন্য ক্রেটটা দেখি না, লেভেল 3 হেলমেট ফেলে দেখি না। We are number one. তো ঘুষু করে আসতেছি নাচো। দুদিনে 2টা চিকেন ডিনার দাও বলছিল কি সত্যিকারে। তো ব্রড দেয়নি বলে তার জায়গায় রিয়েল প্লেয়ারকে মেরে নিবে কি আছে।
একটু তাহলে শুরু করতেছি রাজাস্তা। কি করবে? সত্যি সত্যি ঠিক ঠিকই দিয়ে দিই। আমিও তোর চাই। আমি বলছি সেটা আমিও চাই রে। পাশ ছাড়া সে পাশে গেলে গাড়ি নিয়ে গাড়ি দিলে তুমি সেবানির ওপাশ থেকে যাচ্ছ। ড্রোন কোন থেকে Let's fight together. লাস্টে জোন যদি বাইরে দিয়ে তা দেখতে তুমি location marked. পাশে নাম কাড়িলে কথা
তো জোন নেই। Got supplies on me. Got supplies on me.
কথা বলে দেখি গেমটা কত দূর। লোকেশন মার্কড। এতক্ষণ থাকবে কি এই ঘরটা, এতক্ষণ আরো থাকবে? কোথায়? লোকেশন মার্কড। নিচে নিচে যে রাস্তার পাশের ঘরটা, ওরা এখানে লুটে গেছে হতে পারে। আমার খাদ্য আসতেছে। টার্গেটটা আমি পাইনি, তুমিও পাওনি, দুজনে রিয়েল প্লেয়ারকে মারছি। এর কাছে
ডিপি ডিপি পাইনি তো তেল থাকা তো আমি নিয়ে আগে ভরতাম বাড়িতে, এখন আপাতত চলো না ঠিক আছে আমি তো করতে দিলে ঠিক আছে সাইন দে না রে আজ কোন দিন চাই বন্ধ হলো ঘরে মানে এনিমি আছে ওই ঘরটা তো জোনের মধ্যে নেই মনে হচ্ছে দরজা ভেঙে গেছে না ভেঙে দিছে গুন্ডা পাকড়ে জন তোর ১৯ এর পাশে ওই ঘরটা আছে আর প্রেসারেশন আর কিছু নেই পেয়ে গেছি যখন পালিয়ে যাচ্ছে তো আবার
চনে পালিয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ন সেকেন্ড আছে তো। সেই গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা অন্য গাড়ি এনিমি আছে। দরকার নেই পালিয়ে চলো বাবা, ও তো দামি ঘর ওটা। ও না সেখানে সেটা দু চাকা গাড়ি যাচ্ছে, জন তো ঘুরে গেছে। ঘরটায় হোল্ড করে যাও এখন আর কি করবে। তেল আছে, হ্যাঁ তেল লে লিছি, লে লিছি আমি লে লিছি। পর্যপুল দিশা সে পাশে সিটি দু একটা ঘর আছে। কিন্তু লাস্টে তো মনে হয় তোমার পর্যপুলের দিকে জোন থাকবে। হ্যাঁ যেখানে স্মোক ছিল সে ঘরটা আছে শুনে। সে তো থাকবে পাশের ঘরটা নিতে পারো, না হলে তুমি সে গর্জগুলো যে তিন চারটা যে গোডাউন যেগুলো আছে ওগুলো নিতে পারো। মানে আমি যেটা মার্ক করছি ওই পাশে যাবে না কোন? তখন বিচ ক্যাম্প জোন শুরু রয়েছে, যেদিকে মার্ক করছি তুমি যেটা মার্ক করছো
করে দিছে। টক তো এখানেই পড়তেছে, জলেই পড়তেছে টক। পাহাড়ের উপরে আবার এনিমি আছে। দুজনই আছে, দুজনই আছে। দাঁড়া দাঁড়া, স্মোকটা বেরাক। না না, দুজনই আছে। একজন বাইরে আছে। না না, দুজনই আছে মনে হয়। নামছে একজন, উঠো উঠো উঠো, দুজন আছে। Watch out! এখানে আবার দুজন আছে।
সেও ফিনিশ হবে বুঝছো, মাচা হেল দিছে এও মরলো, তো স্কোয়াডই শেষ, সেও শেষ দেখছো, আলগা আলগা জিকে নিলে মেরে দিলো সে এক, আমাকে আমাকে উপর দিয়ে যা সাইপার দিয়ে মারছে বলে কি হলো, আমি যেন সরি পালিয়ে আসছি এখানে, এত কি করবে আরেকটা খেলবে তাহলে স্টার্ট করো, দেখো তুই বাড়িতে থাকি সব আসতে থাকি, বাইরে একটু খেলাধুলা হলো কি করবে, এ পাশে তো জায়গা, গুড লাক মেটস, সেইবারের মতোই জোর
Got supplies on me. AKMR M4 আছে 7 এর অল্প গুলি লাগবে মারলে মারার পরে দেখো M24 পড়ে আছে না 17 টাকা পেয়েছি উপর থেকে কিউবিজেট পড়েছিল এ পাশ থেকে ফার্স্ট দোতলা ঘরটা মার্কড এ লোকেশন একটা মনে হচ্ছে এর কাছে আছে তোমার ইউরোপিয়ান নগট ফরেক্স পড়ে আছে তাহলে 200 টাকা মতো পাঠিয়ে দিবি কালকে ঠিক আছে তুই আমার সকালবেলা দুপুরে আসবি
সকালে বলি দুপুরে আসবে, দুপুরে দুপুরে আমি তোকে তুই আসবি আমি ক্যাশ দিয়ে দেবো। এনিমি আছে তো ব্রড না রিল করে বলতে হবে তো ব্রড মেরে দাও হ্যাঁ আবার কি শুধু কি তোমরাই পড়তে পারো চলো পালি চলো জন দিয়ে কি করে বুঝবো হেলমেট পরে বলবে তো তুমি নিয়ে নাও তোমাকে বেশিরভাগ ডিবিএস দিয়েই মারে আমাকে তো মারলে শর্ট গান দিয়ে মারে S12 দিয়ে মারে তোমাকে মানে DPS দিয়ে মারে DPS নিয়ে নাও
ফার্স্টে তো কিউবি জেট পেয়েছিলাম, লাস্টের দোতলা ঘরটা দেখি তোমার ইম্পোর্ট পড়ে আছে, তোমাদের ইম্পোর্টটা লি। তারপর আইজ ও স্কারল তো তোমার ভালো চলে। Awesome.
বলো। বাবা সেই আগের বারের মতো তো আছো, কতটা নিতে পারো? নাহলে তো কোচিং কি তো এখন ঢুকতে পারবে না সত্যিকার, এখনো 20 জন মানে পাশে রুমিসের শিখরটা তো এনিমি থাকে, তো নিতে পারো যদি কেউ না যায় ভালো, এবার কখন যাবে সেটাই তো মেন সমস্যা। দোতলা ঘরটা না, তাহলে ওই ঘরটাই নিয়ে এলো, যা হবে দেখা যাবে। Awesome. কোচিং কি আর তো কোনো জায়গা বলার নেই, তোমার যে কোনো একটা মনে হয় পছন্দ ঘরে ঢুকে যাবে আর কি করে। আরে হ্যাঁ, ও সঙ্গে সঙ্গ মানে ফিনিশ সুযোগ দেয়নি, মানে জানে তো দুজন আছে তো, আর ও তো ড্যামেজ ভালোই ড্যামেজ ছিল না, ওই জন্য জানে আমাকে যদি ফিনিশ করলে কেউ একটা কিল পাবে যাই হোক। গুড লাক মেটস। Awesome.
awesome. অনেক লেট হয়ে গেছে, আর একটু একটু আগে ওরা তো ঘরের মধ্যে জোনে আছে না, ওই জন্য অতটা ইয়ে করেন।